হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার রান্না ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা চল্লিশ না হ্যাঁ আটটা চল্লিশ বাজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি এখনও বিছানা কিছু তোলা হয়নি তুলতে হবে তাই ভাবলাম ভিডিওটা আগে শুরু করি এই কটা দিন থেকে প্রায় তিন দিন মতো কোনো ভিডিও আপলোড করিনি যেদিন সকাল থেকে উঠে ভিডিওটা মানে সেই মোড নিয়ে ভিডিওটা শুরু করব ভাবি সেই দিনে ভিডিওটা শুরু করা হয় আর যেদিন ভাবি যে না এই করছি করব করছি করবো এই করতে করতে সারাদিনে আমার ফোন মানে ফোনটা তুলে ক্যামেরা অন করে ভিডিও করার সময় হয় না সময় হয় না ঠিক বলতে গেলে আলসি লেগে যায় আর এই দুদিন তেমন কিছু করিও নি আর খুব কাজের মধ্যেই ছিলাম সেই কারণে আরও ভিডিওটা আপলোড করা হয়নি একা হাতে সব কিছু সামলে আবার ভিডিওটা করা একটু মুশকিল হয়ে যায় কারণ এর মধ্যে আবার কলকাতা গেছিলাম ওই বাচ্চার ডাক্তার দেখাতে তারপরে কালকে আবার একটা শ্যুট ছিল তো এত কিছুর মাঝখানে না একা একা সব কিছু করা হয় না তো যাই হোক চলো আজকে কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই কিছু একটা খাবো খিদে পেয়েছে খাওয়া দাওয়ার পর এই বিছানাগুলো তুলবো তো চলো আগে দেখি যাই রান্নাঘরে কি আছে আর না হলে আমার সকালের চিয়া সিড লেবু দিয়ে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর না আমার একটা ব্যাড ব্যাড হ্যাবিট হ্যাবিট আছে এটা বললেও ভুল হবে কারণ এই অভ্যাসটা দেখেছি অনেকের অনেকের সাথে হয় সেটা হলো ঘুম থেকে ওঠার পর না সহজে কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে মনে হয় যে একটু চুপচাপ থাকি তারপর যখন ঘুমের লালসিটা কাটবে তখন সবার সাথে কথা বলবো এরকমটাই আমার মনে হয় রকমটা কার কার সাথে মনে হয় মানে কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে হ্যাঁ সেক্ষেত্রে যদি তোমার নিজের ভালোবাসার মানুষটা ফোন করে তুলে দেয় বা কাছে থেকে ডেকে তুলে দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আমার বেশ ভাল লাগে তখন কিন্তু কথা বলতে ইচ্ছে করে এই ব্যাপারটা আমার সাথে অনেকবার হয়েছে আগেও হতো হ্যাঁ আমি এখন নাম নিচ্ছি না তখন বলবে আবার সিমপ্যাথি নামার জন্য নাম নিচ্ছি আমি যখন মুন্নার নাম নিই ভিডিওতে তখন তোমরা অনেকে বলো যে হ্যাঁ সিম্প্যাথি নেওয়ার জন্য নাম করছে লাইফে একজন এসেছে তাও আর একজনের নাম নিচ্ছে নাম নিয়ে মানে ভিউজ কামাচ্ছে এই সব ধরনের কমেন্ট করো দেখো মানুষ কি বলবো আমি কিন্তু সব সময় ওর নাম নিই না ও কিন্তু সবসময় আমার মনেই থাকে তবে এটা না যে আমি সবসময় তোমাদের সামনে ওর নাম করি দেখো একটা সিচুয়েশনে যখন চলে যায় তখন একটা মানুষের কথা মনে পড়ে যায় সেই মানে হুট করে যে আমি এই জায়গায় গেছিলাম ওর সাথে তো এসেছিলাম এর আগে তখন মনে পড়ে যায় ব্যাপারটা তো সেইভাবেই কিন্তু আমি বলি আর তোমরা ব্যাপারটাকে অন্যভাবে নাও আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি তো যাই হোক যে যেভাবে নেবে তার মানে যার ভাবনা যেরকম সে সেভাবে নেবে এটাই হচ্ছে ব্যাপার তো ওইসব ছাড়ো তো সকাল সকাল আজকে না সেমাই রান্না করেছি অনেক দিন থেকে ভাবছিলাম সেমাইটা রান্না করব তো দুধও বাড়িতেও ছিল তো মাকে বললাম যে চলো সকাল সকাল আজকে সেমাইটা রান্না করি তো দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে আর দুটো ছোটো ছোটো বাড়িতে তুলেও রেখেছি কারণ ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে না চামচ দিয়ে কেটে কেটে খেতে খুব ভালো লাগে ওই যে ওইদিকে কি একটা দেখেছে ও তখন থেকে ওইটার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে আর এখন এর মধ্যে আসা যায় না মশাই কামড়ায় কীভাবে গুটি গুটি পায়ে এগোচ্ছে দেখছো ওইখানে একটা পাখি আছে ও পাখিটাকে ধরবে বাট ওর কি আর ক্ষমতা আছে পাখিটাকে ধরার বলো ওকে যেতে দেখে পাখিটা ফ্রুত করে উড়ে যাবে তুই বাড়িতে চল এই বাড়ি চল ওরে বাবারে যেই দেখেছে বাড়ি চল এই বাড়ি চল গায়ে তো তোর অমনি কাদা লাগে না এই লিও চলো বাড়ি আসো আসো যাবে না বাড়ি তাই আসো বাড়ি যাবে না দেখ তো তোর কত সুন্দর গাটা তুই কিসের মধ্যে বসে আছিস আ নোংরা হবে না হবে না গাটা এবার বল আরে লেবু গাছের ভেতরে কত বড় বড় লেবু হয়েছে তো তো ওইদিকে থাকলেও ওর যখন ইচ্ছা হবে তখন একা একাই বাড়ি চলে আসবে ওকে না ওর টেনে টুনে বাড়ি নিয়ে আসতে হয় না তো ওর মতোই থাকে সারা দিন তো এইদিকে আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিচ্ছি এদিকে প্রায় অনেকদিনই চেঞ্জ করা হয়নি আর খাটের ওই চারিদিকে না চিরুনি দিয়ে আমি ঢোকাচ্ছিলাম কারণ হাত দিয়ে ঢোকালে না খাটের ওইগুলোতে লাগে প্রচণ্ড তো সকালে সব কাজ সেরে স্নান টান সেরে নিয়েছি রেডিও হয়ে গেছি এখন বেরোবো বেরোবো বলতে লিওকে নিয়ে একটু হসপিটালে যাব। আর ওর তো কিছুদিন থেকে কিছুদিন বলতে গেলে প্রায় দশ পনেরো দিন হয়ে গেলে ওর কান্নায় থামছে না যেহেতু হিট এসেছে তো ভাবছিলাম স্প্রে করানোর কথা তো কোথায় স্প্রে করানো হয় তোমাদের যদি জানা থাকে মানে বহরমপুরের আশেপাশ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কাছে একটা ডাক্তারের খোঁজ আছে বাট ওকে জিজ্ঞেস করলাম স্প্রে করাতে কত কি হক খরচা হবে না আমাকে বললো ছয় সাত হাজার টাকা খরচা হবে বলছে এবার সত্যি কথা বলতে হবে অ্যামাউন্টটা একটু বেশি তো ভাবছিলাম যে কি করা যায় তো কালকে আমি আমাদের ডোমকল হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে এসেছি তো ডাক্তার আমাকে বলেছে তুমি আজকে নিয়ে এসো তো বেরোবো বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করেই হচ্ছে হ্যাঁ বৃষ্টির কত ধরনের মানে বৃষ্টি কত ধরনের হয় বলো ঝিরঝির করে হয় টিপ টিপ করে হয় ঝমঝম করে হয় এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি না সহজে থামতে চায় না এবার ভাবছি কি করব দেখি বৃষ্টিটা থামুক তারপরে বেরোনো বৃষ্টি কমার পর শেষ পর্যন্ত লিওকে নিয়ে হসপিটালে আমি চলে এসেছি তো নিয়ে আসার পর না একা একা খুব অসুবিধা হচ্ছিল তাই তখন ফোন করে আবার ভাস্করকে ডাকলাম যেহেতু ভাস্করের বাড়ি থেকে পশু হসপিটাল খুব একটা বেশি দূরে না তো ওকে ফোন করাতে পাঁচ মিনিটের মধ্যে ও চলে এসেছিল তো এখন দেখতে পাচ্ছ ওকে কোলে নিয়েছে কিন্তু লিও তো কোলে থাকার মেয়ে একদমই নয় ও তো কোলেই থাকতে চাইছে না দেখতেই পাচ্ছো আমার এখানে আসা প্রায় দু ঘন্টা মতো হয়ে গেল এতক্ষণে হলো ডাক্তার দেখানো তো ওর স্প্রে করানোর ব্যাপার এখানে কিছু হবে না আর কি হচ্ছে জানো ওই যে কুকুরটা আছে এবার লিও ঝুড়ির মধ্যে না বেশিক্ষণ থাকতে পারে না ওকে যেই বের করে দিয়েছে লিও বাইরে জঙ্গলের মধ্যে চলে গেছে আর যেই লিওকে দেখছে কুকুরটা কুকুরটা লিওর পিছন পিছন দৌড়াচ্ছে আর আমার মানে কি বলবো হয়ে গেছে তখন আমার ভয় আমি ভেবেছিলাম

ওষুধ তারপর চলে এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এই ভিডিও ক্লিপটা আজকের না প্রায় দু তিন দিন আগেকার ভিডিও ক্লিপ আমার যত যুধু সম্ভব মনে হয় বাইশ তারিখের রাত্রের ভিডিও ক্লিপটা তো আমি হালকা শুট করে রেখেছিলাম কিছু কিছু তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায় আর জিকর হসপিটালে প্রথমে যে বাচ্চাটা দেখলে ওই বাচ্চাটাকে নিয়েই যাচ্ছি আর ওটা ছিল বাচ্চার মা মানে আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি বাচ্চার মা বাবা আর তার সাথে আমি এবার ওরা যেহেতু সেইভাবে কিছু চেনে না জানে না সেই কারণে আমাকে যেতে হচ্ছে এর আগের বারও গেছিলাম আর এইবারেও এবারেও যাচ্ছি মানে যতবার যাবে ওরা ততবার আমাকেই যেতে হবে মানে এরকমটাই ব্যাপার কারণ ওই তাড়াহুড়ো করে ছোটাছুটি করে সব জায়গায় যাওয়া সবার সবাই তো সব কিছু করতে পারে না এবার আমিও আগে পারতাম না আমার অভ্যাসটা হয়েছে সেই মুন্নার সাথে হসপিটালে থাকাকালীন সেই থেকে যে আমার মানে আমি এত স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে যত দিন যাচ্ছে আমার ভেতর থেকে ভয় ডর সব হারিয়ে যাচ্ছে নিজে নিজে আমার মাঝে মধ্যে মনে হয় যে ভাই একটু ভয় কর প্রিয়াঙ্কা ভয় করা দরকার এখনকার যা যোগ জামানা মানুষকে একটু হলেও ভয় করা দরকার তো সেটা অন্য জায়গায় রাখি আসি মেন টপিকে সেটা হচ্ছে বাচ্চাটার মেন প্রবলেম তোমাদেরকে বলেছিলাম আমি হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে পড়ে যাচ্ছিলাম মানে এক্সিলেটারে উঠেই আমি পিছন দিকে তাকাচ্ছিলাম আমি পিছন দিকে তাকিয়ে তাকানোর পর মানে এক্সিলেটারে দেখবে হেলান দেওয়া যায় না আমি না একটু পিঠটা লেগে গেছিলো আমার যেই পিটটা লেগে গেছিলো হুট করে আমি পড়ে যাচ্ছিলাম ভাগ্যিস পড়ে যায়নি মানে ওখান থেকে পড়লে একদম ধপাস করে নিচে গিয়ে পড়তাম হ্যাঁ লোকে কিছু বলতো না বলতো মানে তাকিয়ে হাসতো তখন হয়তো সবাই মনে মনে ভাবতো হয়তো প্রথম উঠেছে সেই কারণে পড়ে গেছে এইরকম বাট এটা অনেকটা লজ্জার ব্যাপার তাই না তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমাদের বললাম আটটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমাদের ট্রেন ছিল রাত্রে এগারোটা একের ট্রেন আর আমরা মুর্শিদাবাদ স্টেশনে গেছিলাম কারণ ওখান থেকে সিট পাওয়া যায় বলে কিন্তু ওই লাস্ট ট্রেন ছিল এটাই বহরমপুর থেকে শিয়ালদা যাওয়ার লাস্ট ট্রেন এগারোটায় এবার সেই ট্রেনে মানে যে ট্রেনে যাচ্ছি আমরা যাবো আমরা সেই ট্রেনে সেই লেভেলের মানে ভিড় হয় তোমাদের কি বলবো আমার প্রথম যখন আমি যাই ওই ট্রেনে এর আগে যখন গেছিলাম তখন ভেবেছিলাম যে এরপর নেক্সট যখন যাব তখন আমি রিজার্ভেশন করে নেব কিন্তু রিজার্ভেশনের টিকিট আমি পাইনি এবার আমাকে তো যেতেই হতো যেহেতু ডাক্তার ওই ডেটে ওই ডেট দিয়েছে তো সেই কারণে কোনো রকমভাবে কষ্ট করে আজকেও যেতে হবে তো এখন প্ল্যাটফর্মে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ওই যে পুচকিটা ওর মায়ের সাথে খেলা করছে ওনা খুব মানে কি বলবো কান্না করে এমনি খেলা করবে ঠিক আছে বাট অচেনা মানুষ যখন গায়ে হাত দেয় বা কিছু তখন না কান্না করে দেয় আমার কাছেও আসতে চায় না এখন একটু খেলা করছি ওকে নিয়ে সেই কারণে আমার কাছে আছে আর ওকে দেখে হয়তো বুঝতেই পারছো যে ও একটু অসুস্থ মানে গায় না লাগতে চায় না ও যতই খাই না মানে খায়ও ঠিক সেইভাবে না খুব একটা যে বেশি খায় গায়ে লাগে না সেরকমটাও না ঠিকঠাক করে খায়ও না গায়েও লাগে না মানে ওর এগারো মাস বয়স দেখে কেউ বলবেন আর কি তো যাই হোক এগারোটা ট্রেন যখন আসলো এই যে দেখতে পাচ্ছ ট্রেনের অবস্থা মানুষ দাঁড়ানোর জায়গা নেই ট্রেনে মানে বিভৎস অবস্থা ছিল তো রকমভাবে কষ্ট করে গেছি সত্যি কথা বলতে আমি আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমি নিজে কখনো এরকম কষ্ট করিনি কোনো দিন না তো আমি ট্রেনে ঢোকার পর ওদেরকে দুজনকে আগে ঠিকঠাক জায়গা দেখে দিয়েছিলাম কারণ যেহেতু বাচ্চা আছে কোলে একটা জালনা ধারে জায়গা দেখে তারপর ওকে আমি বসিয়ে তারপরে যে দেখতে পাচ্ছ এই যে একটা সিটে আমরা দুজন বসেছি আর এইভাবে সারা রাত গেছি না ঘুমিয়ে মানে বুঝতে পারছো তো ওরা ফিল করো যে আমার কতটা কষ্ট হয়েছে হ্যাঁ আমি এখন হা ভয়েস ওভার করছি হাসতে হাসতে এখন আমার হাসি পাচ্ছে যে কত কষ্ট করে গেছি আমি কিছু কিছু কষ্ট না মানে ভালো লাগে বুঝলে হ্যাঁ কষ্ট করে আমরা যাওয়ার পর যদি ভালো হয় তাহলে আমাদেরই ভালো লাগে আর এর পরে যে ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করব জাস্ট হাসার জন্য রেডি হয়ে থাকো বুঝলে মানে ট্রেনে যে আমরা শুধু কষ্ট করেই যাই সেটাও না হাসতে হাসতেও যাই মানে এই ক্লিপটা দেখার পর হয়তো তোমাদের তোমরা নিজের হাসি আটকে রাখতেই পারবে না আজকে ওকে অনেকদিন পর নিলাম দুদিন বাড়িতে ছিলাম না তারপর কালকে এসে আবার সুট ছিল সারাদিন বাড়ি ছিলাম না রাত্রে বাড়ি এসে খুব টা আট হয়ে শুয়ে গেছিলাম আজ সকালে উঠেও ছিল তো এই ওকে নিয়ে আসলাম পিপিকে মিস করছিলা না মিস করছিলা না পিপিকে কোন দিকে তাকাচ্ছ তুমি চোখে কাজল দিয়ে চোখগুলো কালো করে দিয়েছে আরো কালো লাগছে পাপা ওই ক্যামেরার দিকে আছে ভিডিওর দিকে আছে এটা তুই এটা তুই ইউ আর আ না অনেক দেখছিস ওকে আদর করার পর বিকেলে ফ্রেশ হয়ে আমি গেছিলাম বাজারে অবশ্য মাকেও নিয়ে গেছিলাম মায়ের শরীর খারাপ ছিল তাই মাকে ডাক্তার টাক্তার দেখিয়ে মা একা একা ওইদিকে বাড়ি চলে গেছে আমার বাজারে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে এখন আসলাম ক্যাফেতে এবার ক্যাফেতে আসার পর দেখছি আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো আসলে প্রত্যেক দিনই কারো না কারোর সাথে দেখা হয় তো ওর সাথে কিছুটা গল্প করার পর অবশ্য ভাস্করকেও ডেকেছিলাম আজকে অনেকদিন পর ক্যাফেতে তো ওর সাথে আজকে প্রায় অনেকদিন পরই আসলাম আর ও এখন আমাকে দেখাচ্ছিল দেখ তোর চোখের তবে কত কালি হয়ে গেছে তুই কত পেচি হয়ে গেছিস তো আমি বলছিলাম কি আর করব বল লাইফটা এরকম হয়ে গেছে এত টেনশান এত চাপ আর নিতে পারছি না তো যাই হোক ওর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রোল আর কফি খেয়ে বাড়ি চলে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে ততক্ষণ পর্যন্ত